আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রাসূল সহমতে আমি ভালো আছি। বিটি ইমনা ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। দেখুন আমার গাছগুলা দেখতে কত ভালো লাগে, তাই না? পাতায় ছড়িয়ে গিয়েছে। আবার আমি নতুন একটা জিনিস দেখাবো, পুরান জিনিস, নতুন না। কারণ প্রতিদিনই এই সময়টা হলে সকাল দিকে অনেক ছেলেরা পুকুরে গোসল করে, এটাই আপনাদের মাঝে শেয়ার করব। কারণ প্রচণ্ড গরম, পানীয় নওয়াবাড়ি পুকুরে কম আছে, অনেক ছেলেরা এসে এখানে গোসল করে, প্রতিদিনই করে। আমি তাই প্রতিদিনই ক্যামেরাতে নেই, কারণ সবসময় পানি বেশি থাকলে অনেক মানুষ গোসল করে না। এখানে ছোটো ছোটো ছেলেরা গোসল করছে, তাই আমি ক্যামেরাতে বন্দি করে নিলাম। ভিডিওটা দেখতে থাকেন, সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম, কী কী করছি পাশে থেকে দেখতে থাকেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখবেন, আর প্রিয়জনদের মাঝে আমার ব্লগটা শেয়ার করে দিবেন। এরই পাশাপাশি কিন্তু রিমনা হোমস্টাইল ফুড ব্লগ নামে আমার একটা চ্যানেল আছে, চাইলে ওটাতেও একটু ঘুরে আসবেন। ওগুলোর মধ্যে আমি রান্নাবান্না দেখাই, সোমবার আর বুধবার দিতাম, এখন সপ্তাহে একটা দেই। আপনারা দেখতে পাবেন, তাহলে চোখ রাখলে দেখতে পাবেন, তাহলে ভিডিও দেখতে থাকেন। অনেকদিন পর ভিউয়ার্স, ঘরে রুটি বানানো হচ্ছে, রুটি বানাচ্ছি। মার অনেকদিন ধরে নাকি রুটি খেতে মন চাচ্ছে, তো ভাবলাম বানাই। মা ওখানে রুটি গুলা ভাসতেছে, আমি এখানে বেলে দিচ্ছি। সুন্দর করে বানাচ্ছে, গোল গোল রুটি আমার মেয়ে বানাচ্ছে, আর আমি এদিকটা ভেজে নিচ্ছি। আর আলু ভাজি করব, আলু ভাজি দিয়ে রুটি কার কার পছন্দ, আর যদি সুজি হালুয়া হয় তা তো কোনো কথা না, ঠিক না? সুজি হালুয়া হালকা চিনি দিয়ে যদি করা যায় তাহলে তো অনেক ভালো। হ্যাঁ, আলু ভাজি দিয়ে ভালো লাগে, বেশি ভালো লাগে আলু ভাজি দিয়ে। আলু ভাজি দিয়ে রুটি অনেক পছন্দ, কার কার পছন্দ কমেন্ট করবেন। আমার রুটিগুলো আর অনেক ফুলে, অনেক ফুলে আর নরম হয়, 4-5 ঘন্টা তো কিছু হয় না। দেখেছেন কীভাবে ফুলে যাচ্ছে? এভাবে করে ফুলে অনেক রুটিগুলা, এভাবে করে রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে না? আমার মেয়ে গোল গোল করছে, আমি ভেজে নিচ্ছি। তাহলে কারা কারা এরকম করে ঘরে নাস্তা খান কমেন্ট করবেন। আগে আমরা প্রায় প্রতিদিনই ঘরে নাস্তা খেতে, কিন্তু রোজা যাওয়ার জন্য আমি অসুস্থ, এই জন্য করি নাই। এখন দেখতে থাকেন ভিডিও। রুটি বানানো হয়ে গিয়েছে, হালুয়া সাথে করেছি আলু ভাজি। আলু ভাজিটা দিয়ে আমি খাবো, সবাই খাবে, কিন্তু আলু ভাজি আমি খাবো, আর দিদিও খাবে, খাবো। বেশি বানালে লাভ নেই, তো অল্প অল্প করে বানালাম। রেডি হয়ে গেল, কেমন লাগছে? আপনারা কে কে ভাবে করে তৈরি করেন কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরো দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। ভিউয়ার্স, সবাই ভিডিও দেখতে থাকেন। পিঠাটা অনেক টেস্ট, আইনা খাওয়া দেবো, একটু খাওয়া দাওয়া করেন, দেবো অনেক টেস্ট, না কাম দাও ভালো না? আইনা খাওয়া দেবো, বড় প্যাকেটও আছে, আমি ছোট নিলাম কেন? বড়টা 160 টাকা না কত টাকা, বড় বড়। আর এটা আমি ছোট দেখে নিলাম, আমি কি মনে করি কি খেয়ে দেখি পাইলাম? এটা বসুন্ধরা গেলেও পাওয়া যায়, কিন্তু আমি খাইনি। মুচমুচে মুচমুচে অনেক ভালো, গুড়ের
আনা যাইব না, আইনা খাওয়া যাইব। কিন্তু আপু খায় না, অত পছন্দ করে না, কিন্তু আমার অনেক পছন্দের পিঠা। এটাকে এটার নাম কি জানেন? জামাই পিঠা। এই পিঠাটার নাম জামাই পিঠা। কে কে কার কার পছন্দ, কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। এখন আইনা খাওয়া যাইব, যদি না যাই তাহলে ওয়াটার দিয়েই নাও, এই পিঠাটা খাওয়া যাবে। অনেক ভালো, টেস্টটা অনেক ভালো, অনেক আমার পছন্দ। ছোটবেলার কথা মনে পড়ে গেল। তাহলে আমি খাই। দেখুন স্তব্ধ রাত, কেমন লাগতেছে? বিদ ঘুটে অন্ধকার, কারা নিজের ঘর থেকে বসে চাঁদনি রাতে চাঁদ দেখেছেন কমেন্ট করে করবেন। দেখুন আমি আমার ঘর থেকে দেখে চাঁদ দেখাচ্ছি, কতটা দেখাতে পারছি জানি না, চেষ্টা করছি। অনেকই ভালো লাগছে নিজের ঘরে বসে চাঁদনি রাত দেখতে। কারা কারা দেখেছেন, কাদের ভালো লাগে কমেন্ট করবেন। ভিডিওটা কেমন লাগতেছে সেটাও বলবেন। দেখুন অন্ধকারে কেমন লাগে, একেবারে অন্ধকার।